ঘরের শত্রু বিভীষণ, ইসরায়েলের সাথে সমন্বয় করে গাজায় বাহিনী পাঠিয়েছে ফাতা, অভিযোগ হামাসের। উত্তর গাজায় ইসরায়েলের সাথে সমন্বয় করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফাতা নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ওই বাহিনীর 6 সদস্যকে গ্রেপ্তারের দাবিও করেছে তারা। গাজায় হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই অভিযোগ করে, তবে তাদের এই অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের এক কর্মকর্তা। হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ত্রাণের ট্রাকের আড়ালে উত্তর গাজায় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা আলাক্সা টিভিকে বলেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের গোয়েন্দা প্রধান মাজেদ ফারাস বাহিনীটির মিশন তত্ত্বাবধানে ছিলেন। তিনি আরও বলেন ওই বাহিনীতে 6 সদস্য ছিলেন, তারা মিশরের সাথে রাফা ক্রসিং দিয়ে আসা ত্রাণবাহী ট্রাকগুলোকে এসকর্ট করেছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ বাহিনীর অন্য সকল সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। হামাস কর্মকর্তারা বলেন সন্দেহভাজন নিরাপত্তা বাহিনী ইসরায়েলি বাহিনীর সাথে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে সমন্বয় করছিল, তবে তিনি তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলছেন উপত্যকায় ত্রাণ প্রবেশের বিষয়ে তথাকথিত হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ভুল। তিনি বলেন ইসরায়েলি কর্তৃপক্ষ এখন হামাসের এইসব ভুল বিবৃতির উত্তর দিতে আগ্রহী নয়, কারণ এর মধ্য দিয়ে উপত্যকায় আমাদের জনগণের দুর্ভোগ এবং তারা যে হত্যা অনাহার এবং বাস্তুচ্যুতিতে আছে তার থেকে মনোযোগ সরে যাবে। আলাক্সা টিভি তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টও বলেছে পুলিশ অফিসার এবং উগ্রবাদী গোষ্ঠীর যোদ্ধাদের নির্দেশ দেওয়া হয়েছিল কোনো বাহিনী তাদের সাথে সমন্বয় ছাড়াই যদি গাজায় প্রবেশ করে তাহলে তাদের সাথে যেন দখলদারি বাহিনী হিসেবে আচরণ করা হয়।